যেই আয়াতগুলোর মধ্যে রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন তিনটে আয়াতে কারীম আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এর মধ্যে প্রথম যে আয়াত 154 নং আয়াত যেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বদরের ময়দানে যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন ওই সমস্ত সাহাবায়ে কেরামের আলোচনা এই 154 নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক ব্যক্ত করেছে মক্কা মক্কা থেকে যখন আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন এরপর সর্বপ্রথম মুসলমানদের যে বিজয় যে যুদ্ধের মধ্যে বিজয় হয়েছিল সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ এই বদরের মধ্যে আল্লাহ নবীর ছয়জন সাহাবী যারা ছিলেন মুহাজির মানে মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেছে তাদেরকে বলা হয় মুহাজির আর যারা মদিনার মধ্যে ছিল এবং মুহাজির মুসলমানদেরকে সাহায্য করেছেন তাদেরকে বলা হয় আনসার এই শব্দগুলি যদি আপনাদের মনে থাকে তাহলে আজকে সহ আগামী জুমা থেকে লম্বা আল্লাহ পাক যদি হায়াতে তৈয়বা দান করে সিরাত সম্পর্কে ধারাবাহিক আলোচনা হবে তাহলে আপনাদের বোঝা সহজ হবে মুহাজির কাদেরকে বলে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে তাদেরকে কি বলে আর আনসার বলা হয় যারা মদিনা থেকে মুহাজির এবং মুসলমানদেরকে সাহায্য করেছেন তাদেরকে বলা হয় আনসার তাদেরকে কি বলা হয় তো এই বদরের প্রান্তরে ছয়জন মুহাজির এবং আটজন আনসার সাহাবী শহীদ হয়েছিলেন ছয়জন মুহাজির আর আটজন আনসার তো আমার বদরের ইতিহাস আজকে বলার উদ্দেশ্য না এটা আগামী জুমা বলব আজকে শুধু আমি এই আয়াত সম্পর্কে আপনাদেরকে বলবো আল্লাহ পাক এই আয়াতে কি বলতেছেন যখন বদরের প্রান্তরে ছয়জন মুহাজির এবং আটজন আনসার ইন্তেকাল করলেন তো কিছু মানুষ এই কথা বলতে লাগলেন আহারে এই মানুষগুলো অল্প দিনে মারা গেল এবং তারা দুনিয়ার কোনো স্বাদ আল্লাহ পেল না তারা অনেক ধরনের নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে এটা কিছু মানুষ বলতে লাগলো শহীদদের ব্যাপারে আমাদের সমাজের মধ্যে এই রকম অনেক কথা বলে আরে লোকটা অকালে মৃত্যু হলো বড় বড় দেখবেন নেতারা মরলে এই রকম বড় বড় সাইনবোর্ড লাগায় দেয় বড় বড় ডিজিটাল ব্যানার লাগায় দেয় আহারে বেচারা অকালে মৃত্যু এটাকে শ্রী কথা অকালে কখনো মৃত্যু হয় না যখন মৃত্যু তখনই হয় কেউ চাইলেই মৃত্যুবরণ করতে পারবে না আর কেউ চাইলেই কাউকে মারতে পারবে না যতক্ষণ আল্লাহ না চান আমাদের সমাজের মধ্যে এই একটা বড় ধরনের একটা কথা আছে শিরিকিপূর্ণ কথা আহারে বেচারার অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করতেছি অকাল কোন না যখন কাল হয়েছে তখনই মরছে লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিম প্রত্যেকটা নফস প্রত্যেকটা জান প্রত্যেকটা মানুষের জন্য প্রাণীর জন্য মৃত্যুর সময় নির্ধারিত সময় আসা আগ পর্যন্ত কখনো কেউ মৃত্যুবরণ করবে না যখন সময় আসে কেউ তাকে রাখতেও পারবে না কেউ তাকে রাখতেও মদিনার মধ্যে কিছু লোক বলতে লাগলো আরে বেচারারা দুনিয়ার কোনো নিয়ামত পাইল না অল্প বয়সে মারা গেল এরকম বলতে লাগলো সাথে সাথে রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়ে বলল যে তোমরা যাদেরকে মৃত্যু বলতেছ এরা কিন্তু মৃত্যু না তোমরা যাদেরকে কি বলতেছ মৃত্যু বলতেছ এরা কি না বরং তারা হলো জিন্দা তারা কি আল্লাহ পাক বলে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন রব্বুল আলামিন
সূরা বাকারার 154 নং আয়াতের মধ্যে ডাক দিয়ে বলে ভালো করে অর্থ বুঝেন ওয়ালা তাকুলু তোমরা এই কথা বলো না লিমাইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তা নিজের জীবনকে দিয়ে দিয়েছেন শহীদ হয়েছেন যারা আল্লাহর রাস্তা নিজের জীবনকে দিয়ে দিয়েছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন তারা হলো জীবিত এটা তোমরা দুনিয়ার মানুষ কখনো বুঝতে পারবে না তারা জীবিত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন যা তোমরা বুঝবে না এটার বুঝতে হলে আপনাদেরকে আল্লাহর নবীর কিছু হাদিস বুঝতে হবে শহীদদের ফজিলত সম্পর্কে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এবং মুসলিম শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে বলবো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো যারা আল্লাহর রাহে নিজের জীবনকে দিয়ে দেয় যারা শহীদ হয় তারা ইন্তেকালের পর তাদের রূহটা সবুজ রঙের তাদের রূহগুলি সবুজ রঙের পাখির মধ্যে আল্লাহ পাক ঢুকায় দেন তাদের রূহটা কি হয়ে যায় সবুজ রঙের পাখি হয়ে যায় এইবার এই পাখিটা আল্লাহর আরশের নিচে কখনো জান্নাতের মধ্যে কখনো জান্নাতের দেওয়ালগুলোর মধ্যে উড়তে থাকে সুবহানাল্লাহ বলবেন না এরা মৃত্যু না তোমরা তাদেরকে মৃত্যু বলো হাদিস শরীফের মধ্যে আসছে শহীদরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে থাকবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে কি ব্যাপার তোমরা এই জায়গা কেন তোমাদের কোনো সমস্যা কিছু চাও তোমরা বলে আল্লাহ যা দেওয়ার তার চেয়ে বেশি দিস তাহলে কেন তোমরা এই জায়গার মধ্যে বলে আল্লাহ আরেকটা আশা ছিল বলে কি আশা বলে আবার হায়াত দাও আবার দুনিয়ার মধ্যে গিয়ে আবার তোমার রাহে আমরা শহীদ হব রব্বুল আলামিন বলে না যা হওয়ার একবার হয়েছে আর সুযোগ নাই আর কি নাই সুযোগ নাই শুধু তাই না আল্লাহর নবী বলেন যারা বদরের প্রান্তরে শহীদ হয়েছিল তারা প্রত্যেক দিন আল্লাহর আরশের নিচে আইসা ওই রূহগুলি আল্লাহর আরশে আইসা সিজদা দেয় আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত তাদেরকে মৃত্যু বলবা না তারা মৃত না তারা হলো জিন্দা তারা কি জিন্দা এটা কিভাবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জমানার মধ্যে কাজমা নামক একটা খাল খনন করতে দরকার হয়েছিল কাজমা তো ওই খাল যখন খনন করতে গেছে তখন বদরের প্রান্তরের অনেক শহীদের লাশ ওই খালের মধ্যে চলে আসছিল শুধু তাই না সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা দেখছি ওই সাহাবি যারা বদরের প্রান্তরে শহীদ হয়েছিল তাদের চুল ছিল আগে ছোট তারা 46 বছর পর তাদের চুলগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে কি বুঝলেন শহীদ জিন্দা মরা মানুষের চুল বড় হয় না জিন্দা মানুষের বলে আমরা দেখছি 46 বছর পর তাদের চুলগুলি লম্বা লম্বা শুধু তাই না আমরা যখন মাটি খনন করতেছিলাম শহীদদের একটা লাশের পায়ের মধ্যে আমাদের কোদালের আঘাত লাগছে লাগার পর সাথে সাথে তাজা রক্ত বাহির হওয়া আরম্ভ হয়েছে মনে হয় মাত্র ওই লাশটাকে কবর দেওয়া হয়েছে তাফসীরকারক কেউ কেউ বলছেন উঠা ছিলেন আল্লাহ নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাল আনহুল লাশ ছিলেন ওই লাশটা কে ছিলেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর সবচাইতে মহব্বতের চাচা ছিলেন তুই ইতিহাস আপনাদেরকে বলি আল্লাহ নবী যখন মক্কার মধ্যে দিনের দাওয়াত দেয় বলেন তো আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট কে দিয়েছিল ধরে কর না আবু জাহেলের নাম লইলে গুণ হইব না আবু জাহেল সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে আমার নবী একদিন আমার নবী পাহাড়ের পাদদেশে সাফা পারোয়া পাহাড়ের পাদদেশে নিচে দাঁড়ায় নামাজ পড়তেছে এই কমবক
উটের একটা নারী ঘুড়ি আইনা আমার নবীর পিঠের উপর চড়ায় দিছে আমার নবী তখন সিজদারত অবস্থা যখন চড়ায় দিছে তখন আল্লাহর নবীর দমটা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে ওই উটের নারী ঘুড়ি সরায় দিছে আরেকদিন আমার নবী পাহাড়ের পাদদেশে নামাজ পড়ছে পিছনে আবু জাহেল দাঁড়ায় আছে রাগ হইয়া যে মুহাম্মদ তোমার জালায় আর মক্কার মধ্যে টিকতে পারতেছি না আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করে পিছনে তাকায়া দেখে আবু জাহেল আল্লাহর নবীর পিছনে দাঁড়ায় আছে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে মুহাম্মদ তোমার নতুন ধর্মের দাওয়াত কি তুমি বন্ধ করবা না আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও চাচা আবু জাহেল শুনেন জীবন চলে যাবে তারপর আমি কিন্তু আমি দ্বীনের কাজ থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হব না এই কথা যখন বলতে লাগলো হঠাৎ আল্লাহর নবীর উপর অতর্কিত আবু জাহেল হামলা করে দিল শুধু হামলা করে নাই আল্লাহর নবীর উপর এই রকম ভাবে নির্যাতন এবং জুলুম করতে লাগলো এক পর্যায়ে আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেল ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীকে গালি মন্দ করতে লাগলো আর বলতে লাগলো ও এতিমের ঘরে এতিম তোর মা নাই বাবা নাই কিন্তু তোর এত মাগরি এই মক্কার মধ্যে কেন দুনিয়ার মধ্যে নতুন ফিতনা করো তুমি নতুন ধর্মের দাওয়াত দাও আমরা 313টা মূর্তির পূজা করি তারপর আমাদের অভাব কোনো কিছু যায় না আর তুমি এক আল্লাহর দাওয়াত দাও নতুন ধর্মের দাওয়াত দাও এই রকম ভাবে যখন আল্লাহর নবীকে যখন জুলুম করতে লাগলো আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে ওয়াগদান হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেল জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর আবার যখন আল্লাহর নবীর হুঁশ ফিরে আসলো ওই মুহূর্তে আবু জাহেল ডাক দিয়ে বলে মুহাম্মদ আবার তোমার সাথে সাক্ষাৎ হবে এবং যখন সাক্ষাৎ হবে ওই মুহূর্তের মধ্যে তোমার থেকে চূড়ান্ত পর্যায়ে প্রতিশোধ আমি নিব ওই যেখানে আল্লাহর নবীকে জুলুম করা হলো ওই জায়গার মধ্যে আব্দুল্লাহ বিন জুদআনের বন্দি ছিল ঘরের মধ্যে ঘর থেকে লক্ষ্য করে দেখে ওই যে আবু জাহেল আল্লাহর নবীকে একা পেয়ে জুলুম করতেছে অজ্ঞান হয়ে নবী জমিনের মধ্যে পড়া এবার আব্দুল্লাহ বিন জুদআনের বন্দি এসে ডাক দিয়ে বলে মুহাম্মদ ওঠো ধরছে ধরা আল্লাহর নবী বাড়ির দিকে চলে গেছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শিকারী প্রিয় ছিলেন শিকারী প্রিয় খুব শিকারী করতেন এবং শিকার করে এসে ডাইরেক্ট কাবা তওয়াফ করে তারপর বাড়িতে যাইতেন আবু জাহেল আল্লাহর নবীকে খুব বকা ঝকা দিয়া খুব মাইরা যায়া ওই কাবার সামনে এক চত্বরে নেতাদেরকে নিয়ে গল্প গুজব আরম্ভ করছে গল্প গুজব করতেছে ওই আব্দুল্লাহ বিন জুদানের যে বান্দি ওই বান্দি যখন আমির হামজা ফিরতেছে বান্দি ডাক দেয় বলে এই আমির হামজা আবু উমারা দাঁড়াও তোমার লগে কথা আছে আবু উমারা ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি তাকে মক্কার মানুষ আবু উমারা বলে ডাকে ডাক দিছে এই তোমরা এত চাচা এত আত্মীয় স্বজন থাকতে তোমার ভাতিজা মুহাম্মাদের উপর আবু জাহেল যে বিনা দোষে তার উপর জুলুম করে এর কোন প্রতিবাদ করতে পারো না একজন বান্দি আমির হামজাকে বলতেছে পারো না বলে পারি তো বলে তার আজকে মা নাই বাবা নাই এই কারণে তার উপর জুলুম করা হয় কিন্তু তাকে ধরার কেউ নাই তোমাদের মতো এইরকম ক্ষমতাবান চাচা থাকার পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনা দোষে আবু জাহেল কেন নির্যাতন করলো আমাদের জানা মতে মক্কার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাইতে ভালো কোনো মানুষ কোনো যুবক মক্কার মধ্যে নাই তোমরা এতগুলি চাচা থাকতে এত আত্মীয় স্বজন কুরাইশের লোক থাকতে কেন এরকম নির্যাতন করে তোমাদের উপর ঠিক এই কথা বলার পর হামজার মাথায় রক্ত উঠে গেছে আজকে আবু জাহেলের একদিন আমার দুই দিন যায় দেখে একেবারে নেতায় খাপে খাপ যাইয়া দেখে কাবার সামনে বৈশা নেতা গুলোকে ফুজাঙ্গিরি করে কইতেছে দিছি মোহাম্মদ একেবারে আর কইব না আমির হামজার হাতে ছিল
তীরের ই এই তীরের লোহার ই দিয়া যাই এই পিস দিয়া এক বাড়ি আবু জাহেলের মাথার মধ্যে এক বাড়ি জোরে বাড়ি এত জোরে বাড়ি রক্ত ফাড়ায় ফেলেছে সবাই হুসাইন আমির হামজাকে মারো কেন বড় কারো বাপের বেটা থাকলে আমির হামজার মোকাবেলা কর আবু জাহেল কয় মোকাবেলা করিস না আমির হামজার মাথা গরম ধরলে কিন্তু একটারও সারব না আর দোষটা মুহাম্মাদের না আমির হামজা না আমি আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করে আসি আমির হামজা ডাক দিয়ে বলে এই আবু জাহেল আমার ভাতিজায় নতুন ধর্মে ইসলাম ধর্মে দাওয়াত দেয় এই কারণেই তো আমারে আমার ভাতিজারে মারছস যা আজ থেকে আমি আমার ভাতিজার ধর্মের হয়ে গেলাম এই কথাটা কইছে রাগ কইরা কি কইরা রাগ কইরা কইছে যা আজকে থেকে আমি মুহাম্মাদের দলে তুই পারলে কিছু কর কথা কইছে কিন্তু ঠেলায় রাতের মধ্যে যাইয়া ঘুম হারাম হয়ে গেছে আমির হামজার ঘুম নেই কি কইলাম বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম মাথা ঘুরাইতেছে কি কইলাম কি বললাম আমি ওই দিক দিয়ে শয়তান এসে আবার ধোকা দিতে যায় আমির হামজার সাবধান এই ভাতিজার ধর্ম গ্রহণ করবা ছোট মানুষ তোমাদের বাপ দাদার এতগুলি মূর্তিগুলি তোমরা ইবাদত করে কিছু পাও না আর এক আল্লাহ সবকিছু তোমাদেরই করে দিবে সাবধান ভিতরের মধ্যে একটা উলুট পালুট আরম্ভ হয়ে গেছে অশান্তি আরম্ভ হয়ে গেছে কি আরম্ভ হয়ে গেছে এবার আমি হামজা রাতের বেলা না ঘুমাইয়া কাবা চত্বরে চলে গেছে দোয়া করতেছে اللهم إن كان راشدا فاجعل تصديقه في قلبي وإلا فاجعل لي مما وقعت فيه مخرجا أي رب العالمين أمر سينر مدد أنتر مدد جي أشانتي قلو أي أشانتي قلو شاب دربيتو كوري داو أو كابر مالك شاب دربيتو كوري داو এবং এই অন্তরের মধ্যে তুমি শান্তি দিয়া দাও যখন আমিরে হামজা এই দোয়া করতে লাগলো হঠাৎ মনে মনে চিন্তা করলো মক্কার মধ্যে মানুষগুলো যত কিছু সমস্যা পড়ে সব সমাধান তো আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সমস্যার সমাধান দেন আমার এই অশান্তির সমাধান অবশ্যই ভাতিজার কাছেই আছে তাড়াতাড়ি ভাতিজার কাছে যাই ভাতিজার কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাতিজা যেই দিন থেকে আবু জাহেলকে বলছি আমি তোমার দলের হয়ে গেলাম ওই দিন থেকে দিলের মধ্যে কোনো শান্তি নাই শান্তি কোথায় বাবু আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলে ও চাচা শান্তি দেওয়ার মালিক তো হলো একমাত্র হলো আমার আল্লাহ শান্তি দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক আমার বাড়ি শান্তি দেওয়ার মালিক আমার ব্যবসা শান্তি দেওয়ার মালিক আমার পথ শান্তি দেওয়ার মালিক আমার কোন দল শান্তি দেওয়ার মালিক কে আরো জোরে কর শান্তি দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ একটা দোয়া শিখাই দেয় আপনাদের অনেক সময় দেখবেন অনেক বিপদে পড়লে দিলের মধ্যে অশান্তি আরম্ভ হয় কি হয় না দেখবেন ভিতরে এত অশান্তি অনেক সময় অনেক ধরনের অশান্তি হয় যদি এই রকম কখনো অশান্তিতে পড়েন তাহলে এই যে দেখেন ডান হাত কি হাত এই দেখেন এই ডান হাত এই যে বাম হাত বাম বুকের উপর রাখবেন এইভাবে দেখেন বুঝছেন এই দেখেন এইভাবে রাইখা কোরআনে কারিমের একটা আয়াত পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইনুল কুলুব আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইনুল কুলুব এই আয়াতটা তিনবার পড়বেন কইরা ফু দিবেন বাম দিকে কি দিবেন ভিতরে যত অশান্তি আছে সব আল্লাহ দূরীভূত করে দিবেন ইনশাআল্লাহ এই আমলটা করবেন কি করবেন এই আমলটা করবেন কখনো অশান্তির মধ্যে থাকলে আল্লাহ পাক শান্তি দিয়ে দিবেন আর যদি এই রকম হয় এরপরও অশান্তি যায় না তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় যাইবেন কি করবেন নামাজের মধ্যে দাঁড়ায় যাইবেন নয়তো মসজিদের মধ্যে চলে আসবেন ওয়া ইদা দাখালাহু কানা আমিনা কেউ মসজিদের মধ্যে ঢুকলে সে নিরাপত্তা পেয়ে যায় এই ঘোষণা দিচ্ছেন আল্লাহ কে দিচ্ছেন আল্লাহ দুনিয়াটা হলো একটা অশান্তির জায়গা আর সেই দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা হলো এই মসজিদগুলো এই কারণে শান্তি পেতে হলে মসজিদের মধ্যে আসতে হবে
শান্তি পেতে হলে মসজিদে আসতে হবে অশান্তি দূর করতে হলে মসজিদের মধ্যে আসতে হবে যদি মসজিদে আসার পর দেখবেন অশান্তি আরো বাড়ে নামাজের মধ্যে দাঁড়ায় যাইবেন কারণ নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায় তখন তার উপর আল্লাহর রহমত নাযিল হয় যখন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে ওয়া ইযা কুরিআল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন নামাজ এবং কোরআন তেলাওয়াত অবস্থায় আল্লাহর রহমত বান্দার উপর নাযিল হয় সুবহানাল্লাহ এই কারণে কি করবেন এক নাম্বার এই আমল করবেন কি করবেন অশান্তি হলে দিলে অশান্তি হলে কি করবেন এই আমল করবেন তারপর না হলে মসজিদে আসবেন মসজিদে না আসলেও যদি না যায় তাহলে কি করবেন আল্লাহু আকবার কি করবেন নামাজে দাঁড়িয়ে যাবেন তারপর না হলে কোরআন তেলাওয়াত করবেন কি তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করে লাআল্লাকুম তুরহামুন আল্লাহর রহমত নাযিল হবে কথা বুঝতে পারছেন এই কয়েকটা আমল করবেন ইনশাআল্লাহ ঠিক আছে না আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এখানে কথা কেন এখানে কি হইছে এখানে কি তুমি কিন্তু খুব বিশ্বাস করতেছো হাসি এখানে কি যখন আল্লাহ নবীর কাছে গেলেন বলে আপনি আমাকে কিছু বলেন আমার দিলতে যেন শান্তি হয় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বলতেছেন যে চাচা আপনার দিলের শান্তি একমাত্র ইসলাম কবুল করার মধ্যেই আছে আমির হামজার কাছে অনেক ইসলামের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা বলছে এরপর বলতেছে চাচা আপনি একটু কালেমা পড়েন দেখেন না দিলটা শান্তি হয় কিনা যখন কালেমা বলছে সাথে সাথে বলতেছে আমার মনে হয় আমার অন্তর থেকে বড় একটা বোঝা দূর হয়ে গেছে এই তুই বের হয় এই তুই বেরো মসজিদে বেরো মসজিদ থেকে বের হতে বের হতে বের হ জান্নাতের মধ্যে কখনো জান্নাতের দেওয়ালের মধ্যে এইরকম ভাবে তারা ঘুরতে থাকে আর আল্লাহ পাক বলে আমি তাদেরকে রিজিক দেই তোমরা যেমন দুনিয়ার মধ্যে রিজিক খাও ওই শহীদরাও জান্নাতের মধ্যে ওইরকম রিজিক খাইতে থাকে শহীদরাও জান্নাতের মধ্যে কি খাইতে থাকে রিজিক খাইতে থাকে এই কারণে আল্লাহ নবী বলছেন যারা শহীদ হবে শহীদ হওয়ার পর তাদের রক্তাক্ত ওই জামা সহ তাদেরকে মাটি দিয়ে দাও কারণ এই রক্তাক্ত জামা নিয়ে তারা কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে কি হয়েছে তোমরা এই রকম উঠলা সবাই তো কাপড় ছাড়া উঠছে তোমরা এইভাবে কেন উঠলা তখন তারা ডাক দিয়ে বলবে আয় রব্বুল আলামিন আমরা তোমার দিনের জন্য আমরা তোমার দিনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমরা আজ আমাদের জীবনকে দিছি ওই রক্তাক্ত নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি আল্লাহ পাক বলবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ফিকির নাই কোনো পেরেশানি নাই এই কিয়ামতের ময়দানে সবাই পেরেশানি থাকবে তোমাদের কোনো পেরেশানি নাই তোমরা বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মধ্যে চলে যাও আমরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাও ভালো করে বুঝেন ভালো করে বুঝেন এখন কি আপনারা কি করবেন যাই আরেকজনের মাইরা মইরা যাবেন এইরকম না এখনো ওই সময় হয় নাই ভালো করে বুঝেন আমাদের সমাজের মধ্যে তো একটা ভুল আছে জিহাদ আর সন্ত্রাস দুইটাকে একত্রিত করে ফেলে না জিহাদ আর সন্ত্রাস কখনো এক যেরকম জিহাদ আর সন্ত্রাস এক জিহাদ করা হলো ফরজ এটা কখন যখন হবে ওলামায়ে কেরাম বলবে এটার কিছু শর্ত শরায়াত আছে যাই এই বং নিয়ে বাস্ত হয়ে যায় এটার নাম জিহাদ না এটার নাম সন্ত্রাস এটার নাম কি সন্ত্রাস কোন দুর্বলকে হত্যা করা এটাও সন্ত্রাস এটাও কি জিহাদ হলো কোশিস করার চেষ্টা করা আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য জীবন দেওয়া এটার নাম হলো কি শহীদ হওয়া জিহাদ হলো এটার নাম অন্যায়ভাবে কাউরে বন্দিং করে মেরে ফেলা কাউরে হত্যা করা দুর্বলের উপর জুলুম করা এটার নাম জিহাদ নয় এটার নাম কি না জিহাদ না জিহাদ করা ফরজ জিহাদ করা কি ফরজ কিন্তু এটা হবে কি অন্যায়ের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে ভাই অন্যায়ের বিরুদ্ধে হবে আর ওলামায়ে কেরাম এটার কিছু অবকাঠামো আছে মনে চাইলেই খালি করলেন না না এটার নাম জিহাদ না
কারণ খুব সাবধান কথা মনে রাখতে হবে অন্যায় ভাবে কাউকে কি করা না তার উপর জুলুম করা না এটা মনে রাখবেন আর অন্যান্য ধর্মাবলী যারা তারা আমাদের কাছে একেবারেই নিরাপদ একেবারেই কি নিরাপদ কখনো অন্যায় ভাবে অন্য ধর্মের কাউকে আঘাত করবেন না কি করবেন না আঘাত করবেন না এটা মনে রাখতে হবে এই কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون رب العالمين داك دبلي يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة أمين كي تمادرك اكتا بفشار كتا بولبو تنجيكم من عذاب أليم যা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে এক নাম্বার হলো কি ব্যবসা আল্লাহ পাক ব্যবসার কথা বলছেন যে আমি কি তোমাদের এরকম একটা ব্যবসার কথা বলবো যার মাধ্যমে তোমরা জাহান্নামের আগুন থেকে কি হেফাজতের মধ্যে থাকবা এক নাম্বার ব্যবসা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো আর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জান এবং মালের মাধ্যমে আল্লাহর রাহে তোমরা কি করো জিহাদ করো জালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন যদি তোমরা বুঝো এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ এই কারণে এক নাম্বার হলো আল্লাহ এবং রাসূলের উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে ফজর নামাজ পড়ে না ওরে দিয়ে কি জিহাদ হইব এই কথা কয় না ফজর পড়ে না ওরে দিয়ে জিহাদ হইব ভালো করে দান সৎকা করে না ওরে দিয়ে হবে এটা এই কারণে এটা একটা অবকাঠামো আছে খালি করলেই হয় না কথা বুঝতে পারছেন এই কারণে দুইটা কাজ এক নাম্বার তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রাসূলের উপর পরিপূর্ণ কি করতে হবে এবং যে আল্লাহ এবং রাসূলের উপর পরিপূর্ণ ঈমান করছে সে ফজরের আজানের পর কি ঘরের মধ্যে শুয়ে থাকতে পারে কথা কয় না শুয়ে থাকতে পারে এশার আজান হইলে মনে বাসা দিতে পারে সে মাগরিব মিস করতে পারে দিনের কোন কাজ মিস করতে পারে সে নবীর কোন সুন্নাত ছাড়তে পারে সে কোন ওয়াজিব তরক করতে পারে এই কারণে পরিপূর্ণ আল্লাহ বলছে ব্যবসা যদি আল্লাহর সাথে করতে চাও এক নাম্বার আল্লাহ এবং রাসূলের উপর পরিপূর্ণ কি করো ঈমান আনো ঈমান তখন আনা হবে ঈমান আন তখন হবে যখন আল্লাহ এবং রাসূল যা বলছেন তা যখন আমরা পরিপূর্ণ মানব তখন পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে তখন পরিপূর্ণ দ্বিতীয় নাম্বার ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহর রাহে জিহাদ করো জান এবং মালের মাধ্যমে এই কারণে আল্লাহ পাক বলে যদি তোমরা আল্লাহর রাহে শহীদ হও তখন এই শহীদরা কবরের মধ্যে জিন্দা থাকে শহীদদের লাশ মাটি খাইতে পারে না শহীদদের লাশ কোনো পোকা খেতে পারে না শহীদদের লাশ কখনো কেউ পানি ধ্বংস করতে পারে না এই রকম বর্তমান অনেক এরকম নজির আছে কয়েকশো বছর পর পঞ্চাশ বছর পর চল্লিশ বছর পর কবর খনন করার পর অনেকের লাশ জিন্দা পাওয়া গেছে শুধু লাশ জিন্দা না যে কাফন দিয়ে করা হয়েছে যে কাফন ছিল ওই কাফন পর্যন্ত মাটি নষ্ট করতে পারে ওই কাফন মাটি কি করতে পারে নাই নষ্ট করতে পারে নাই এ কারণে আল্লাহ বলছেন এই কারণে মাঝে মধ্যে আল্লাহ কিছু নজির দেখা যায় যে উত্তরবঙ্গে এক আল্লাহর ওলি ছিলেন ঘুঘু মুন্সি কত বছর পর যখন তার কবর খনন করা হয়েছে দেখে ওই কবরটা লাশটা শুধু লাশ না কাফন সহ একেবারে তরতাজা আমি নিজে একটা ঘটনা জানি আমি যখন প্রথম হাফেজ হই বিক্রমপুর এটাকে বলা হয় কি কয় টঙ্গী টঙ্গী বাড়ি কি বাড়ি কয় টঙ্গী বাড়ি ওখানে একটা মাদ্রাসা আমি তারাবি পড়েছিলাম তারাবিটা ছিল মানে বিশ দিনে তিন খতম বিশ দিনে কয় কত তিন খতম বিশ দিনে তিন খতম বুঝেন তো আপনারা তো এক খতম পইরা দশ দিন পর পাঁচ দিন পর আর মসজিদে মুসল্লি পাই না আবার শেষাই আবার ব্যারিকেড দেয় মানে মাঝখানে যা আছে গেছে দুদিক দিয়ে ব্যারিকেড দেয় আর বিশ দিনে তিন খতম ওই খতম সবাই পড়তো না ওলামায়ে কেরাম এবং ছাত্ররা পড়তো তো ওই মাদ্রাসার একটা ঘটনা শুনলাম ঘটনা হলো ওই মাদ্রাসার মহতামি তার ভাই অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন কিন্তু অনেক বুজুর্গ বোঝা যায় না অনেক মানুষ আছে অনেক বুজুর্গ আমল করে বোঝা যায় না মরার পর বোঝা যায় লোকটা অনেক বুজুর্গ ছিল তো তিনি খুব ভালো মানুষ ছিলেন তো এন্তেকাল করার পর পানি এসে তার কবরের মধ্যে ঢুকতেছে
স্বপ্নে তার ভাইকে দেখাইছে আমার কবরে পানিতে ঢুকতেছে কবরটা স্থানান্তর করো কবরটা কি করো আরেক জায়গা না অনেক বছর হয়ে গেছে প্রায় 10 12 বছর হয়ে গেছে কবর এই স্বপ্ন দেখার পর একদিন দুই দিন তিন দিন দেখছি দেখার পর ওই কবরের মধ্যে যায় দেখা আসলে কবর দিয়ে পানি ঢুকতেছে এবং ওই কবরটার মধ্যে ওই লাশটা একেবারে মনে হয় যে মাত্র কবরস্থ করা হইছে মাত্র কি করা হইছে কবরস্থ করা হইছে আমি প্রত্যেক দিন ওই কবর জিয়ারত করতাম কারণ নিঃসন্দেহে এটা আল্লাহ ওয়ালাদের কবর নিঃসন্দেহে কি আরেকটা বলি কবর আরো এক শ্রেণীর লোকের দেহ খাইতে পারে না সেটা হলো হাফিজ কোরআন হাফিজের কোরআনের সিনার মধ্যে যে কোরআন এই সিনা কখনো মাটি খাইতে পারে না সিনা কখনো কি সিনা কখনো মাটি খাইতে পারে না চিন্তা করেন আজকে রাখবেন কালকেই ফেটে যাবে আরে এমন তো হয় যে কয়েক ঘন্টা রাখার পরেই শরীর ফুলতে থাকে চিন্তা করেন না একটু চিন্তা করেন মনে করেন আপনি দুনিয়াতেই নাই শরীরটা কয়েক ঘন্টার মধ্যেই বিকৃত হতে থাকে বিকৃত হতে থাকে দেহটা ফুলতে থাকে আরে মানুষ বলতে থাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যা আরে এই দে সেই দে ফ্রিজিং কর হ্যাঁ চাপাতি দে লাশটা তো কয়েক ঘন্টা থাকে এরপর যখন কবরের মধ্যে রাখা হয় এই যে গরমের সময় একটু গরম লাগলে কেমন লাগে আর কবর দিয়া যখন চাপা দিয়ে আসবে তখন কেমন লাগবে যেখানে কোনো বাতি নাই ঘর নাই কোনো জানালা নাই কোনো আপন জন নাই তো চিন্তা করেন না যখন রেখা আসবে এই লাশটা পুরা মাটির সাথে মিশতে দুই থেকে তিন মাস সময় লাগে এরপর ওই কবরের কোনো অস্তিত্বই থাকে না লাশে এত বাহাদুরি কিসের এত অহংকার কিসের কোনো অস্তিত্ব থাকবে না শুধু থাকবে কি জানেন যে আমলগুলি নিয়ে যাবেন এই আমলগুলি আর যদি আল্লাহকে রাজি করতে পারেন তাহলে মাটি তো দূরের কথা কেউ আপনার দেহটারে কোনো নষ্ট করতে পারবে না কেউ দেহ কি করতে পারবে না আমি এমন কবর দেখছি যে কবর থেকে শুনছি রাতের বেলায় সুগ্রাম বের আল্লাহ ওই কবরওয়ালা যদি কত ভাগ্যবান কি আমল যদি কইরা গেছে কি আমল করছে আমরা কি নিয়ে যাব বলছে হুজুর রাতের বেলা হলেই এই কবর থেকে সুদরান আসে কবর থেকে সুদরান আসে এমনও কবর খবর পাওয়া গেছে যে কবরের মধ্যে আগুন জ্বলে এটা মানুষ দেখছে এখানে ভাই কবর যেহেতু জিপি হবে আপনি আজকে রাতে মাথাটা বালিশের সাথে লাগায় একটু চিন্তা করেন আমার কি হবে এই দেহটার কি হবে দেহটার সাথে এই দেহটা তো এক সপ্তাহের মধ্যে দেহর বস্তুগুলি ক্ষয়ে ক্ষয়ে যায় এক সপ্তাহ লাগে দেহর বস্তুগুলি মাটির সাথে মিলে যায় এক ঘন্টা এক এক সপ্তাহ এই কারণে বেশি বেশি আমল করেন সময় থাকলে কাজে লাগান জিকির করে বেশি করে ইস্তেগফার করে বেশি করে দুরূদ শরীফ পড়ে যদি পারেন প্রত্যেক দিন দুই তিন পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করে সময়টারে কাজে লাগান এই সময়টা যখন কাজে থাকবে তখন একদিন দেখবেন ওই কবরটা আপনার আমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে কি হয়ে যাবে ভাই জান্নাতের টুকরা হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবরটা যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয় সকলে বলি আমিন ইনশাআল্লাহ আগামী সপ্তাহ